আমরা যে যোগ যোগ ধরে মনে করেন এই যে বেতন ভুক্তি ইমামের পিছনে যে আসলে সলাত আদায় করতেছি, আসলে আমাদের সলাতটা কি কাজ হবে কি না? আচ্ছা বসেন, কাজার হিসাব বাদ দেন, আপনি 1300 বছর থেকে যে জেহাদ বাদ দিছি সেটার কি জবাব দেবেন? তাহলে সালার কথা আছে 82 বার, জেহাদের কথা আছে 700 বার। তোমাদের উপর জেহাদ ফরজ করে দেওয়া হলো, আমি খুতবা পড়ছি না, কেতাল ফরজ করে দেওয়া হলো। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম। এই আয়াত শুনছেননি কোনোদিন কোনো খুতবায়? সারা বছর শুনছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো, রোজা রাখেন। রোজা যে রাখবো তারে সব রোজদারির মুখের দুর্গন্ধ বেলে আল্লাহর কাছে প্রিয় হাদিস বানাইছেন, যাই হোক না কেন কোক অসুবিধা নাই, রোজা ফরজ। কেতাল ফরজ এটা শুনছেন কোনোদিন? কেসাস ফরজ, কুতিবা আলাইকুমুল কেসাস, কেসাস ফরজ করে দিলাম, এটা শুনছেন কোনোদিন? শুনেন নাই, কেতাল শুনেন নাই, কেসাত শুনেন নাই, রাষ্ট্র ব্যবস্থা শুনেন নাই, কিচ্ছু শুনেন নাই। কি শুনছেন? নামাজ রোজা হজ জাকাত, নামাজ রোজা হজ জাকাত, নামাজ রোজা হজ জাকাত না? চারটা ইমান তো নাই। একদিন একটা লোক ডিগ্রি পাশ করে, শুনেন, ডিগ্রি পাশ, ডিগ্রি পাশ একটা লোক, আমি যে গেলাম বললাম ভাই ইসলামের বুনিয়াদ কয়টা? কয়টা? পাঁচটা। আমাকে কোন সে দেখি, কয় নামাজ রোজা হজ জাকাত, নামাজ রোজা হজ জাকাত। আবার গণেন, নামাজ রোজা হজ জাকাত, নামাজ রোজা হজ। একটা কই ইমান ভুলে গেছে। ও যে প্রশ্ন করলো আমাদের কুমিল্লার এই ভাই, যে অতীতে যে আমরা এই ধর্ম ব্যবসায়ীদের পিছনে পড়ে আসছি, কাজা করতে হবে কি না? ভাই একটা প্রশ্ন উত্তর দিই তোমাকে, শুধু নামাজ তো না, নামাজের কথা বলো কেন, নামাজ তো দ্বিতীয়। অতীতে শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর আইন বাদ দিয়ে আমরা মানুষের আইন মেনে আসছি। এখানে আল্লাহ কোরআনে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফির, যারা আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না তারা কাফের, ফাসেক, তাই না? তিনটা আয়াত। হ্যাঁ ওকে, শতাব্দীর পর শতাব্দী আমরা মানি, এটার কাপ্পারা কি দিবা বলো, এটার কাপ্পারা কি দিবা? এই জন্য একটা হাদিস আছে, সমাধান পাইছি আলহামদুলিল্লাহ। একটা হাদিস, হাদিসটা কি? হাদিসটা হচ্ছে রাসূলের সামনে ইমান তো গড়ে তো পরে যখন মক্কা বিজয় হয়ে গেছে দলে দলে আনছে। আচ্ছা এরকম ঘটনা আছে, কিন্তু আহজাবের যুদ্ধের পরে দুইজন মানুষ ইমান আনলেন মারাত্মক। একজন হলো ডিপ্লোমেটস অফ আরব, আরবের সবচাইতে বড় বুদ্ধিমান কূটনৈতিক, কি নাম? আমর ইবনুল আস। আরে আবু সুফিয়ান, আবু সুফিয়ানকে সোজা আইছে নাকি মিয়া? আবু সুফিয়ানকে ধরে আনছে পরে দিয়ে সাসা আব্বাস, তাও যাইতো না, রাত্রিবেলা করতেছে, রাত্রি দিনে যাবো না, আমার ওমররা দেখলে কিন্তু আমার পিটাইব। পরে সাসা আব্বাস কইছে, আপনার চিন্তা করার দত্ত আসিল তো, আবু সুফিয়ান পরে আইসে, অনেক পরে। আমর ইবনুল আস আর একজন কমান্ডার খালিদ ইবনে ওয়ালিদ, এ দুইজন, দুইজন বিরোধিতা করতে 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 লাস্টে দেখলো যে আসলে ইনি আল্লাহর মনোনীত, ওনার সামনে বিরোধিতা করে কোনো লাভ নাই, আমরা শেষ হয়ে যাব, ফাইনালি ওনার বিজয় হবে। লাস্টের দিকে ওরা ইমান আনার জন্য আইছে। শোনো তোমার প্রশ্নের উত্তর, খালিদ ইবনে ওয়ালিদ ডাইরেক্ট হাত বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি ইমান আনবো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওকে, আমর ইবনুল আস কি করলেন বুদ্ধিমান তো, হাত বাড়াই দিছে, হাত বাড়াই দিয়ে হাত এবার টানে নিয়ে আইসা, আবার আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কথা আছে। কথা কি? এই যে আমরা এত কিছু করলাম আপনার বিরুদ্ধে, ওই যে এত কিছু করলাম, এর কি হবে? ইমান আনার পরে কি হবে? হাদিস, তখন আল্লাহ রাসূল বলছেন, আমর তুমি কি জানো না ইমান অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। যখন মোমেন হবে, ইবলিসের দাসত্ব করে, বাম দিকে থাকে, যখন সে তওবা করে, ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। শর্ত আছে তাকে ইমানে আসতে হবে। সে যদি বলে যে আমি এতদিন বুঝতে পারিনি, আজকে থেকে আমি ইমান আনলাম, আমি আর কারো দাসত্ব করব না, আমি একমাত্র আল্লাহর হুকুম মানব, লা ইলাহা, এর মানে এটাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই তাহলে ইমানই একমাত্র তোমার অতীতের সমস্ত কাপ্পারা, ক্লিয়ার? ইমান না আইনা ভাই, যত কোটি টাকা কাপ্পারা দাও কোনো লাভ নাই। এগুলা ওই ওদের, ওদের কথা কইলে তো আমি নাকি ওদের বিরুদ্ধে লাগছি খালি, না ওদের পকেট ভারী করবো। মানুষ আমাদের বাড়ির পাশে একটা লোক, বেচারা বুড়ো হয়ে গেছে, এই জলিল মিয়া, কি হুজুর, এই তোমার বাপে কয়দিন নামাজ কাজা করছে? কয় হুজুর আমি তো বিদেশে আসিলাম 6 বছর, তারও আগে 4 বছর আব্বা প্যারালাইজড হয়ে গেছিলেন, হিসাব কিতাব করলে দেখলো যে 10 বছর হয়েছে, 10-12 বছর, এই ক্যালকুলেটার লই বসে 10-12, 5 অক্ত 5 × 30 দিন 30 দিন × 12 বছর, 12 10 12 হিসাব করে কত হাজার, হিসাবে কত লাখ টাকা না কত হাজার টাকা হয়েছে, এখন এত তো শেষ, খলিক্ষা তো শেষ, অনেক কষ্টে জানাজা হইতেছে না, 2-3 ঘন্টা খালে রয়েছে, জানাজা নাই, লাস্টে কিছু টাকা আনছি কিছু টাকা আইনি, এখন টাকাগুলো কোথায় গেছে কেউ জিজ্ঞাসা করছে? টাকাগুলো কোথায় গেছে? এই কাপ্পারার টাকা কে খাইছে? এই কাপ্পারার টাকা কে খাইছে? তোরা খা,
তোরা খা খাইয়া ল পেট কাইটা বাইর করব জনতা সাহাবীরা কি নামাজের কাপড়া দিছে তাইলে কেন করলি এটা দিন বানাইলি কেন নিজেরা নিজেরা দিন বানাইতেছ তোরা আমি ধর ব্যবসায় কইলে আমার দোষ হই গেছে কা ওই মুসল্লিরে জিজ্ঞাসা করছো যে তোমার ঈমান আছে কিনা শেষে তিন ঘন্টা পরে জানাজা হইলো বাকি টাকা মাদ্রাসা দিয়ে দিও বাকি পাওনা হইছে আল্লাহর প্রাইভেট সেক্রেটারি আল্লাহর প্রাইভেট সেক্রেটারি জমিদারের কোতোয়াল কোতোয়াল এখন প্রজার কাছে টাকা পাওনা হইছে আল্লাহর প্রাইভেট সেক্রেটারিদের বিনাশ হবে এবারে ওই কথিত সেলফ ডিক্লেয়ার্ড প্রাইভেট সেক্রেটারি ওদের আল্লাহর কাছে যাইতে হলে ওদেরকে চাঁদা দিয়ে যাইতে হবে আর কি আছে না বাপটা এমন অফিসের ওই যে নিচে পিয়ন বসে থাকে স্যারের কাছে যাইতে হলে ওর কাছে আগে কিছু দিতে হইব তারপর স্যারের কাছে যাইব আমাদের স্যার মানে আমাদের প্রভু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলাহ তার কোনো প্রাইভেট সেক্রেটারি নাই মোমেন তোমরা মোমেন হইবা আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য দাঁড়াইবা শেষ তোমরা আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তোমার ক্ষমা করে দিব কাজে তোমার এই কাপড়া হলো এটা আল্লাহর প্রতি ঈমান আনা এই কথাটা বলা যে আল্লাহ আমরা ভুল করেছি আমরা এখন থেকে তোমার খেলাফত করব তোমার আইন মানব তোমার দিন জমিনে প্রতিষ্ঠা করব আল্লাহ আমাদেরকে মাফ করে দাও তাহলে অতীতের সমস্ত পাপ ক্ষমা আমার কথা না ভাই আবার আমার তো জবাই করবা আমার কথা না হাদিস রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আবু যর গিফারি থেকে বর্ণিত হাদিস মিশকাত শরীফের হাদিসটা আবু যর বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত বুদ্ধিমান কেমন সাহাবিদেরও জ্ঞান আল্লাহ দিয়েছেন কি প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ সে যদি চুরি করে বলছে চুরি করলেও সে যদি ব্যভিচার করে ব্যভিচার করলেও তিনবার থ্রি টাইমস চতুর্থবার আল্লাহ রাসূল বলছেন আবু জহরের নাক ঘষে দিলেও বা নাক কেটে দিলেও সে জান্নাতে যাবে শরীয়তের বিধানের মধ্যে চুরি আর ব্যভিচারের থেকে বড় শাস্তি আর আছে নাকি আল্লাহ এটা ক্ষমা করে দিবেন ঈমান সেই ইমানটাই তো নাই আপনারা সেই ইমানে আসেন আমরা সেই ইমানটা প্রতিষ্ঠা করতে চাই ইমানের রশি দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই ইমানদারের সমাজ করতে চাই আমরা আল্লাহর খেলাফত করতে চাই এবং এই দুনিয়ার পরে আমাদের নিজের বাড়িতে যেতে চাই নিজের বাড়ির রাস্তা ভুলে গেছেন নাকি না কোথায় নিজের বাড়ি কোথায় না